দেশজুড়ে চালু হলো মেরা রেশন কার্ডের এই নতুন ভার্সন এই মোবাইল অ্যাপ্লিকেশনের মধ্য দিয়েই আপনারা এইবার থেকে খুব সহজেই রেশন কার্ডের যাবতীয় কাজ খুব সহজেই করে নিতে পারবেন এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি আমরা দেখে নেব কিভাবে আপনারা অ্যাপ্লিকেশন বা আবেদন করবেন এবং এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে আপনারা কোন কোন বেনিফিটগুলো পেতে চলেছেন প্রথমত যে কাজটি করতে হবে প্লে স্টোর থেকে অবশ্যই মেরা রেশনের যে এই অ্যাপ্লিকেশন অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে তারপরে আধার নাম্বার এবং ক্যাপচা দিয়ে প্রথমত আপনাকে এখানে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করা মাত্রই আপনার যে আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বার রয়েছে সেখানে একটি ওটিপি সেন্ড করা হবে সাকসেসফুলভাবে ওটিপি সেন্ড হয়ে যাওয়ার পরে এখানে একটি নোটিফিকেশন শো হবে আপনারা এখানে ওকে তে ক্লিক করে দেবেন ওটিপি দেওয়ার পরে এ ক্লিক করা মাত্রই আপনার যে ওটিপি সেটা সাকসেসফুলভাবে ভেরিফাই হয়ে যাবে এবং পরবর্তী স্টেপে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানেও আপনারা ওকেতে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে অবশ্যই এমপিন সেট করার জন্য আপনাকে বলবে আপনি চাইলে এটাকে স্কিপ করেও যেতে পারেন অবশ্যই আমরা এখানে ফোর ডিজিট যে এমপিন সেটা সেট করে নেব পরবর্তী সময় আমরা এমপিন দিয়েই এই অ্যাপ্লিকেশন লগ ইন করতে পারব এমপিন কমপ্লিটলি সেট করার পরে আমাদের এই ধরনের এমপিন সেট করার পরে অবশ্যই আপনারা এখানে ওকেতে ক্লিক করে দেবেন পরবর্তী স্টেপে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে আপনারা অ্যালাওয়ে ক্লিক করে দেবেন আপনি চাইলে অবশ্যই এটা স্কিপ করে সরাসরি ড্যাশবোর্ডে চলে আসতে পারবেন ড্যাশবোর্ডে আসা মাত্র এখানে রেশন কার্ডের সমস্ত ডিটেলসটাই শো হবে এবং এখানে হেড অফ দ্য ফ্যামিলি যিনি রয়েছেন ওনার রেশন কার্ড ডিটেলসটা রয়েছে রেশন কার্ড রয়েছে এই রেশন কার্ডে ক্লিক করা মাত্রই পরবর্তী যে পেজ রয়েছে এই পেজে নিয়ে আসা হবে ফ্যামিলির সমস্ত মেম্বারগুলোর ডিটেলস আপনারা খুব সহজেই এখান থেকেই পেয়ে যাবেন এছাড়াও আপনি চাইলে খুব সহজেই রেশন কার্ডগুলো খুব সহজেই কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এখানে ক্লিক করা মাত্র দেখবেন রেশন কার্ডের যে সমস্ত বেনিফিশিয়ারি যে নেম রয়েছে বা রেশন কার্ডের যে ক্যাটাগরি রয়েছে এখানে সমস্ত ডিটেলসটাই কিন্তু দেওয়া রয়েছে এবং এখানে আপনারা খুব সহজে দেখে নিতে পারবেন আপনার অ্যাড্রেস রয়েছে রেশন যে দোকান রয়েছে বা রেশন যে শপ রয়েছে তার ডিটেলসটা এখানে দেওয়া রয়েছে তার সাথে সাথে এখানে একটি ডাউনলোডের অপশন দেওয়া রয়েছে এই ডাউনলোডে ক্লিক করা মাত্রই আপনার রেশন কার্ড অটোমেটিকভাবে ডাউনলোড হয়ে যাবে যাদের প্রয়োজন রয়েছে আপনারা খুব সহজেই এখান থেকেও রেশন কার্ড ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া আপনারা মোবাইল নাম্বার আপডেট থেকে বিভিন্ন ধরনের কাজগুলো করতে পারবেন আমরা সমস্ত বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে দেখে নেব আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসলেই দেখে নিতে পারবেন এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস বলে একটা অপশন রয়েছে তবে কিছু কিছু অপশন এখনও কাজ করছে না আপনারা অবশ্যই এই অ্যাপ্লিকেশনে এসে অবশ্যই ভিজিট করে দেখে নিতে পারবেন ম্যানেজ ফ্যামিলি ডিটেলস রয়েছে ট্রেক মাই রেশন কার্ড রয়েছে তো আমরা ম্যানেজ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করব ম্যানেজ ফ্যামিলি ডিটেলসে ক্লিক করা মাত্রই পরবর্তী পরবর্তী স্টেপে এ ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে ফ্যামিলির সমস্ত রেশন কার্ডের ডিটেলস এখানে রয়েছে যতগুলো পেন্ডিং রয়েছে কে তার লিস্ট এখানে শো হবে এবং এখানে যতগুলো মেম্বার রয়েছে তাদের লিস্ট শো হবে এবং এখানে আধার কার্ড লিঙ্ক রয়েছে কিনা মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে কিনা তার সমস্ত ডিটেলসটা আপনারা চেক করতে পারবেন এখানে আপনি খুব সহজে আধার কার্ড লিঙ্ক করে নিতে পারবেন তার সাথে সাথে মোবাইল নাম্বার আপডেট করে নিতে পারবেন এবং তার সাথে সাথে আপনারা এখানে চাইলে আপনার ফ্যামিলির যে কোনো একটি মেম্বারকে চুজ করে আপনারা আপডেটের কাজগুলোও করে নিতে পারবেন এছাড়াও অ্যাড মেম্বারের একটা অপশান রয়েছে অ্যাট নিউ মেম্বার বলে একটা অপশান রয়েছে উপর দিকে এখানে ক্লিক করে খুব সহজে নতুন মেম্বার আপনারা আপনাদের রেশন কার্ডে অ্যাড করে নিতে পারবেন এখানে সমস্ত বিষয়গুলো দেওয়া রয়েছে আপনারা যদি অ্যাড নিউ মেম্বারে ক্লিক করেন তাহলে খুব সহজে পরবর্তী স্টেপে নিয়ে যাওয়া হবে এবং আপনি চাইলে নতুন মেম্বারের জন্য অ্যাপ্লিকেশান এখান থেকেই এই অ্যাপ্লিকেশনের মধ্য দিয়ে করতে পারবেন অ্যাড নিউ মেম্বারে ক্লিক করা মাত্রই দেখবেন এখানে এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে এখানে নয়টা স্টেপ আপনাকে কমপ্লিট করতে হবে এখানে যে সমস্ত স্টেপগুলো রয়েছে অবশ্যই আপনাকে কমপ্লিট করতে হবে অর্থাৎ ক্যান্ডিডেটের যে ফ্যামিলি ডিটেলস রয়েছে অ্যাড্রেস ডিটেলস রয়েছে পার্সোনাল ডিটেলস রয়েছে সব কিছু এখানে ফিল করতে হবে তার সাথে সাথে রিজিওনাল যে ল্যাঙ্গুয়েজ রয়েছে যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল হয় তো সেক্ষেত্রে বাংলাতেও এই ফর্মটিকে ফিল করতে হবে ইংরেজির সাথে সাথে এবং এই নয়টা স্টেপ কমপ্লিট করলে খুব সহজেই আমরা নতুন মেম্বারের জন্য অ্যাপ্লিকেশান এই পেজ থেকেই করে নিতে পারবো এছাড়াও আরও বেশ কিছু অপশান রয়েছে আমরা ট্র্যাক মাই রেশনে ক্লিক করলাম ট্র্যাক মাই রেশনে ক্লিক করে কিন্তু এখানে কোনোরকম কোনো ডেটা শো হচ্ছে না এছাড়াও বেশ কিছু অপশান রয়েছে যেগুলো এখনও কাজ করছে না এছাড়াও এখানে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে লগ সময় কিন্তু বারবার ওটিপি সেন্ড করা সত্ত্বেও কিন্তু ওটিপি আসছে না বেশ কয়েকবার ওটিপি আপনারা ট্রাই করবেন দেখবেন ওটিপি আসবে এবং খুব সহজে আপনারা লগ করতে পারবেন নিচের দিকে আপনারা চলে আসবেন সেল রিসিভ রয়েছে এখানে মাই গ্রিভেন্স রয়েছে মাই গ্রিভেন্সে ক্লিক করা মাত্রই খুব সহজেই অ্যাড নিউ গ্রিভেন্স বলে একটা অপশন পাবেন আপনারা অ্যাড নিউ গ্রিভেন্সে ক্লিক করে খুব সহজেই আপনারা গ্রিভেন্স রেজিস্ট্রেশন করতে পারবেন যদি আপনার কোনো কমপ্লেন থাকে তাহলে এখানে কমপ্লেনের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনাকে চুজ করতে হবে আদার্স হলে আদার্সটাকে চুজ করবেন আদার্স আরসি রিলেটেড কোনো যদি কোয়ারি থাকে বা যদি কমপ্লেন থাকে সেটাকে এখানে চুজ করে নেবেন চুজ করে নেওয়ার পরে নিচের দিকে ডিসক্রিপশান রয়েছে দুশো ওয়ার্ডের মধ্যে অবশ্যই একটা ডিসক্রিপশান লিখে দেবেন এবং অবশ্যই আপনাকে একটি মোবাইল নাম্বার দিতে হবে যেটি রেজিস্টার রয়েছে সেটাই দেবেন এবং এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে আপনার কোনো প্রবলেম থাকলে অবশ্যই আপনারা এই টুটা সাবমিট অবশ্যই করতে পারেন আমরা পরবর্তী সার্ভিসে চলে আসবো সেল রিসিপ্ট এবং এখানে ট্রানজ্যাকশানের হিস্ট্রি আপনারা দেখে নিতে পারবেন তবে এই মধ্যে কোনো ডেটা শো হচ্ছে না বেনিফিট রিসিপ্ট ফ্রম গভর্নমেন্ট এখানেও কোনো ডেটা শো হচ্ছে না পরবর্তী সময় এই ডেটাগুলো অবশ্যই আপনারা পেয়ে যাবেন এখানে নিচের দিকে চলে আসবেন সারেন্ডার রেশন কার্ড এবং রেশন কার্ড ট্রান্সফার রেশন কার্ড ট্রান্সফারে ক্লিক করা মাত্র এই ধরনের পেজ আপনাদের সামনে চলে আসবে তবে এখানে যে রেশন কার্ড ট্রান্সফারের যে টাইপ এটা এখনও সিলেক্ট হচ্ছে না এখানে ডিস্ট্রিক্ট এবং সাব ডিস্ট্রিক্ট এগুলো কিন্তু সিলেক্ট হচ্ছে এবং খুব সহজে আপনারা এখান থেকেই আপনাদের রেশন কার্ড ট্রান্সফার করে নিতে পারবেন আপনি আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে সেটা এখান থেকে আপনাকে চুজ করে নিতে হবে তারপরে এখানে সাপোর্টিং ডকুমেন্টস আপনাকে আপলোড করতে হবে এবং সাবমিটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশন এখানে 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 সাকসেসফুল হবে সাবমিট দেখবেন থ্রি একটা অপশন রয়েছে মাত্র হোম পেজ রয়েছে এখানে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ যে সমস্ত সার্ভিসগুলো আমরা এই মুহূর্তে দেখালাম তার সমস্ত সার্ভিসের লিস্ট রয়েছে এখান থেকেও আপনারা এই সমস্ত সার্ভিসগুলোর বেনিফিট অবশ্যই নিতে পারেন এখানে আরসি ট্রান্সফার রয়েছে আর সি সাইন্ডার রয়েছে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস রয়েছে এছাড়াও আপনি চাইলে খুব সহজেই এমপিন চেঞ্জ করতে পারবেন এবং বিভিন্ন ধরনের সার্ভিসের লিস্ট আপনারা এখান থেকেও পেয়ে যাবেন এছাড়াও মোবাইল নাম্বার যদি আপনি আপডেট করতে চান পেন্ডিং মোবাইল নাম্বার বলে অপশন রয়েছে এখানে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করা মাত্রই আপনার ফ্যামিলির সমস্ত ডিটেলসটা এখানে চলে আসবে অর্থাৎ যতগুলো ফ্যামিলি মেম্বার রয়েছে সমস্ত মেম্বারের লিস্ট চলে আসবে এখান থেকে আপনাকে যে কোনো মেম্বার একটিকে সিলেক্ট করতে হবে এখান থেকে আপনারা যে মেম্বারের মোবাইল নাম্বার আপডেট করতে চান সেটাকে সিলেক্ট করার পরে এখানে মোবাইল নাম্বার অবশ্যই আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার দেওয়ার পরে এখানে সাবমিট বলে একটা অপশন পাবেন অবশ্যই আপনারা সাবমিটে ক্লিক করে দেবেন সাবমিটে ক্লিক করলেই আপনার অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান হবে সাবমিট হয়ে যাবে এবং খুব সহজে আপনি আপনার রেশন কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক করে নিতে পারবেন এখান থেকে লক আউটের একটা অপশন রয়েছে এখানে নিচের দিকে দেখবেন লকআউটে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান লকআউট হয়ে যাবে যে সমস্ত বন্ধুরা আপনারা এমপিন ক্রিয়েট করে ফেলেছেন তারা এমপিন দিয়ে লগ ইন করতে পারবেন যারা আপনারা চাইছেন আধার ভেরিফিকেশন করে লগ করতে সেক্ষেত্রে আপনারা আধার ভেরিফিকেশন করেও লগ করতে পারবেন আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেব তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন